সবাই কেমন আছেন? মনে হয় সবাই ভালো আছেন। দ্বিতীয় পর্বে আলোচনা করব ব্যাকগ্রাউন্ড এবং কালার নিয়ে। ভিডিওটি ভালোভাবে দেখুন, তা না হলে বুঝবেন না। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি চাপুন সরাসরি নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন শুরু করি। আমরা সম্পূর্ণ কাজটি ডার্ক কালারের মধ্যে করব এবং ব্যাকগ্রাউন্ডটা হবে ব্লার। এই জন্য আমরা প্রথমে এই ছবিটাকে আমরা ব্লার হিসাবে ইউজ করব। সেজন্য ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গাউশিয়ান ব্লার। এখানে দেওয়া আছে 3.2 বাই ডিফল্টভাবে, আমরা এখানে ম্যাক্স করে দেব। তারপর এখান থেকে ওকে করে দিচ্ছি আমি। এখান থেকে আমি সাইজটা চেঞ্জ করে নিব, 12 ইঞ্চি 5 ইঞ্চি। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আগের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব, সেই সাথে রাইট সাইড এবং আপার সাইড আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি এবং শিফট ধরে ডিলিটে ক্লিক করলাম, তাতে করে আমাদের যে আগের যেটা ব্যাকগ্রাউন্ড ছিল সেটা ডিলিট হয়ে গেল। এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করব। আমাদের প্রয়োজনীয় লেখাগুলো এবং লোগোটা আপাতত সাইড করে রাখব। আমাদের স্যাফ্রনের এরিয়াটা একটু বেশি হয়ে গেছে, এটাকে আমি আরেকটু রিসাইজ করে নিব। প্রথমে আমরা আনলক করে নিচ্ছি এবং এটা সিলেক্ট করতে হবে এখান থেকে। এখানে 11 দেওয়া আছে, আমি 11.5 দিব এবং 4-এর জায়গায় 4.5 দিব। এই সাইজের মধ্যে থাকলেও সুন্দর লাগবে এবং রিক্স থাকবে না। আমরা ডিজাইনটা এমনভাবে করব, আমাদের স্টাইলটাই হবে আয়তকারের মতো। ঠিক এরকম একটা বক্স থাকবে, এখানে আমরা একটা ছবি সেট করব, আবার এরকম একটা বক্স থাকবে, এখানে আরেকটা ছবি সেট করব। আবার এই দুটো বক্সকে এক্সপ্রেশন দেওয়ার জন্য এখানে একটা রুল দিব, আবার এখানে একটা রুল দিব। আবার এই দুটাকে বেস করে আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব আলাদা, আর ওই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে আবার অ্যাপ্লাই করব। যদি বলা হয় যে সিমেট্রিক ব্যালেন্স কাকে বলে, সিমেট্রিক ব্যালেন্স হচ্ছে ধরুন এখানে যে দুটা বক্স দেওয়া আছে বা এখানে আমরা যে ডিজাইনটা করব, ঠিক এটার অনুকরণকে এখানে ক্রিয়েট করাই হচ্ছে সিমেট্রিক ব্যালেন্স। এখানে যদি আমরা অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাহলে কিন্তু মানাবে না, একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ডের মিল থাকতে হবে, সামঞ্জস্যপূর্ণ মিল থাকতে হবে, তাহলে ব্যালেন্সফুল লাগবে। যেমন আমরা এখানে ডট ডট লাইন ইউজ করেছি, ঠিক আবার এখানেও ডট ডট লাইন ইউজ করেছি। এই কর্নার বাই কর্নার দেখতে পাচ্ছি যে সিমেট্রিক ব্যালেন্স, আবার এই কর্নার থেকে আবার এই কর্নার পর্যন্ত সিমেট্রিক ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা প্রথমে এরকম একটা আয়তকার তৈরি করার চেষ্টা করব। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিচ্ছি, এটা প্লাস এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি একটু বড় করে নিচ্ছি এটা। এখন আমরা এখান থেকে শেয়ার টুল এটা সিলেক্ট করব, আবার এখানে ডাবল ক্লিক করব। শেয়ার অ্যাঙ্গেল থাকবে 20%, এখান থেকে ওকে করে দিচ্ছি। এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ধরে আমি আরেকটা কপি করে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। অ্যালাইন থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন বটম এখানে ক্লিক করলাম। তারপর আমাদের এই রুলারটাকে আমরা এই সাইডে নিয়ে যাব, ভিউ থেকে ফিট অল ইন উইন্ডো করলাম। এখন এই টোটালটাকে সিলেক্ট করলাম এবং শিফট ধরে ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দিলাম। আমি এটা একটু বাম সাইডে বের করে দিব এবং প্রয়োজনের তুলনায় একটু বড় করে নিচ্ছি এটা। এই বক্সটা প্লাস এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে প্যাথ, তারপর এখানে ক্লিক করব অফসেট প্যাথ, -0.15। এই সবুজগুলোকে সিলেক্ট করে হোয়াইট করে দিচ্ছি এবং ব্লেন্ডিং থাকবে আমাদের ওভারলি। ছবিটা প্লাস সাদা বক্সটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করার পরে ম্যাক ক্লিপিং মাস্ক করতে হবে। একইভাবে এটাকেও করতে হবে।
এখানে আমরা এক্সপ্রেশনের কাজ করব। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখান থেকে ব্লেন্ডিংটা হবে ওভারলে, এই টোটালটা ব্লক করে মিরর করে নিব। এই জন্য রিফ্লেক্ট টুলটা ইউজ করব এবং এখানে ডাবল ক্লিক করতে হবে। এখানে আমরা দিব ভার্টিক্যালি এবং ওকে করে দেব। এখানে এটাকে কিছুটা রিসাইজ করে নিব। একটু লম্বাটে করে দিলাম এটা। এখন এটাকে অল্টার ধরে এখানে একটা রুল দিয়ে দিব, এটা থাকবে হোয়াইট। এবং এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। এই টোটালটাকে আমি গ্রুপ করে রাখছি, তাহলে কাজের সুবিধা হবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম এবং টপ অ্যালাইনমেন্ট করলাম। এটাকে আমরা এখন শেয়ার টুলের মাধ্যমে শিফট ধরে রাখলাম কিবোর্ড থেকে এবং ড্র্যাগ করে ঠিক ছবির মতো অ্যালাইন করে নিচ্ছি। এখন এটা প্লাস ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব এবং এটাকে অল্টার ধরে আমি আরেকটা কপি করে নিচ্ছি। আমি শিফট ধরে এটাকে ঠিক করে নিচ্ছি, অ্যালাইনমেন্টটা একটু ছোট করে নিব প্রয়োজনে। খেয়াল রাখতে হবে যে এক্সপ্রেশন দিলাম এই ব্যাকগ্রাউন্ডটার সাথে যাতে ছবির অনেকটা ডিফারেন্স থাকে। তাহলে কী করতে হবে, এটাকে প্লাস এটাকে, এই দুটো এক্সপ্রেশন ব্যাকগ্রাউন্ডকে আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিব 50%। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডট 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 ডট। এখন আমরা এই জিনিসটা তৈরি করব, সেই জন্য এখান থেকে আমি ইলিপস নিব। ইলিপস থেকে আমি এভাবে নিব, এতটুকু ছোট। এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। আবার এখানে এটাকে রিপ্লে করব। এখানে এটাকে প্লাস এটাকে আমি অপাসিটি থেকে কমিয়ে দেব এখন 15%। এটা হচ্ছে পেন টুল। এই পেন টুল সম্পর্কে যদি আপনার না জানা থাকে তাহলে এখানে আই বাটনে ক্লিক করে পূর্বের একটা ভিডিও তৈরি করা আছে, সেটা দেখতে পারেন। আমি এই পেন টুলের মাধ্যমে একটা ছোট্ট একটা দাগ নিব। এফেক্টে যাব, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা জিগজাগে যাব। প্রিভিউটা দেখব সেই সাথে। এখান থেকে ফিল থেকে আমরা স্ট্রোককে সোয়াপ করব এবং স্ট্রোক থাকবে 2.5। আমরা এটা এখানে একটা দিব এবং এটাকে কপি করে এনে আমরা এটা এখানে দেব একটা। এটাকে প্লাস এটাকে এফেক্টে গিয়ে স্টাইলাইজ আউটার গ্লো, তারপর আমরা প্রিভিউ দেখে নেব এখান থেকে। আমরা এখন এখানে আমাদের প্রতিষ্ঠানের নামটা হাইলাইট করব। এখান থেকে আপনাদের পছন্দ মতো ফন্ট ইউজ করতে পারেন। এই ফন্টটা আমার খুব ভালো লাগে, আমি ফন্টটা এখানে ইউজ করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার এফেক্টে যাব। এফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে আউটার গ্লো। এখানে দেব 6 আর এখানে থাকবে 90, তারপর ওকে করে দিচ্ছি। এবং আমাদের মূল কালারটা হবে ব্ল্যাকের জায়গায় সাদা। এখান থেকে এলাকাটা নিয়ে আসলাম, সেম এই টাইপটাই আমরা অ্যাপ্লাই করব এখানে। এই ফন্টের স্টাইলটা হবে ইটালিক ইটালিক এবং বোল্ড, এবং কালার হবে হোয়াইট। এখানে লেটার স্পেসিং থাকবে 300, লেখাটা আরেকটু ছোট হবে।
আমি কিছু সিম্বল আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলো আমি এখানে পেস্ট করব। সবগুলোকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আসবো। এখানে কন্ট্রোল ভি চাপলাম, পেস্ট করলাম। এখানে সবগুলোর কালার হবে হোয়াইট। ফোনের জায়গায় ফোন দিব, অ্যাড্রেসের জায়গায় লোকেশন থাকবে, ওয়েবসাইটের জায়গায় এটা থাকবে, আর মেইলের জায়গায় এটা দিব। এখানে আমাদের একটা রুল দেওয়ার প্রয়োজন মাপ ঠিক রাখার জন্য। এজন্য ভিউতে যাব, রুলার, শো রুলারে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করে ধরে নিয়ে এসে এখানে দিতে হবে। আমরা ঠিক এই বরাবর সবগুলো আইকন সেট করব। এটার সাথে এটাকে আমি গ্রুপ করব এবং এই আইকনের সাথে এই লেখাটাকে গ্রুপ করব। একইভাবে সবগুলোই করতে হবে। এই সবগুলোকে ধরে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তাহলে এই জায়গার গ্যাপগুলো সব সমান থাকবে। এই টোটালটাকে গ্রুপ করার পরে আমরা এটাকে মাস্ক করে ফেলব। প্রথমে গ্রুপ করব এবং এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব যার সাইজ হবে 12 ফিট বাই 5 ফিট, মানে 12 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এখন এটাকে, এই দুটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে অ্যালাইন করে নিব। এখন আমাদের এই গাইডগুলোর আর প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভিউ থেকে গাইড ক্লিয়ার গাইড করতে হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের বিলবোর্ড ডিজাইন। আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পাশের যে বেল আইকন আছে তাতে ক্লিক করুন, তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ দিয়ে শেষ করছি। খুদা হাফেজ।